तो हेलो गाइस, वेलकम बैक गाइस, वेलकम बैक विद अनदर न्यू पबजी मोबाइल वीडियो। तो गाइस आज के वीडियो में हमारा अपकमिंग किचू मंथ 15 है गाइस लीक्स देखते चले जाए। मंथ 15 एंड 16 है जे 8 मैथिक आइटम আসবে সেইগুলোর কিছু লিক্স দেখো, যেটা ট্রেলার বাই ইন্ট্রোতে তোমরা স্টার্টিং এ দেখে নিয়েছো, সেগুলোর রিমোট কেমন হবে, সেগুলোর আউটফিট কেমন হবে। তো গাইস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে, চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এরকম ইন্টারেস্টিং আর আপকামিং লিক্স এর জন্য। তো গাইস চলো সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো গাইস আমাদের 8 মেথিক যে স্পিন আসবে, তোমরা জানো হেডগিয়ার আর আউটফিট নিয়ে 8খানা মেথিক আইটেম থাকে, যেটা গাইস ফিমেল ক্যারেক্টার দেখতে হচ্ছে একটা পোস্টার, যেখানে 4টি আইটেম দেখতে হচ্ছে যেগুলো হেডগিয়ার এন্ড আউটফিটগুলোর লুক। এখন ব্লারি দেখতে পাচ্ছ, বাট আমি ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিচ্ছি, যেখানে গাইস এগুলো একটা লাকি স্পিন হিসাবে আসবে আর খুবই ওপি ওপি ড্রেস, সঙ্গে ওপি ওপি ইমোটও থাকবে। তো তোমাদের 4টার মধ্যে কোনটা বেস্ট লাগে জানিয়ে কমেন্ট সেকশনে জানাবে। এগুলো এছাড়া গাইস 2.2 আপডেটে কিছু নিউ ফিচার্স দেখতে পাবে, সো সেই ফিচার্সগুলো লাস্টের দিকে আমি ইনক্লুড করে দেবো। তো তার আগে 4টের যে মেথিক আইটেমের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো নামগুলো দেখে না, নেবুলাস কনকোরার লেফট হ্যান্ড সাইড একটা, তারপরে অ্যাবিশিয়াল জজ বলে, মিডিলের আন্ডারওয়াল অ্যাডজেক্টর বলে, তো উপরে রাইট সাইড টপ কর্নারে দেখতে পাচ্ছ, অ্যান্ড টাইড কমান্ডার বলে। এই একটা টোটাল গাইস 4খানা মেথিক আইটেম, তার সাথে হেডগিয়ারগুলো আলাদা আলাদা, মানে একটা সেট একটা কভার, এরমভাবে 8খানা মেথিক তোমরা দেখতে পাবে। তো কোনটা ভালো লাগছে সেটা জানাবে। তার আগে আমি ড্রেসগুলোর ইন্ডিভিজুয়াল ভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর এই লিঙ্কসগুলো প্রোভাইড করছে লাকিম্যান ভাই, তো থ্যাংকস টু লাকিম্যান ভাই। ফার্স্টেই গাইস দেখতে পাচ্ছ এই একটা গাইস খুবই ওপি, সে যে কার্ড গেমস টাইপের খেলছে, মানে কার্ড ম্যাজিক্যাল টাইপের, ব্ল্যাক ম্যাজিক টাইপের যেরকম হয় সেরকম টাইপের ড্রেসটা, খুবই ওপি লাগছে। সেকেন্ড যে একটা লেডিস ডে বা ফিমেল ড্রেস দেখতে পাচ্ছ, কুইন টাইপের লাগছে, ডেভিল কুইন টাইপের, তো সেটাও খুবই ওপি লাগছে। ওভারঅল ড্রেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। থার্ডটা দেখেছি, থার্ড যে মেথিক আইটেমটা হবে লাকি স্পিনে বা 8 মেথিকের, এটা হলো গাইস এটা মেবি কুইন অফ সি বা কুইন অফ ওয়াটার এরকম কিছু একটা সামথিং, যেটা হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালারের যেতে, তো এটাও বেশ ভালো লাগছে ফিমেল ড্রেসের ওপরে। আর ফোর্থ নাম্বার বা লাস্ট যে আউটফিটটা সেটা দেখাবো, তারপরে ইমোটগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। তো ইমোটগুলোর কিছু ইমেজ এখানে দেখতে পাচ্ছ, তো ইমোট মোটামুটি ইমেজগুলো যেগুলো প্লেয়েবল সেগুলো প্লে করে দেখাবে, যেগুলো প্লে করা যাবে না সেগুলো প্লে করে, এখানে যে নিচে মেথিক ইমোটগুলোর নাম লেখা আছে আর ওপরে ইমোজের সাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো চলো গাইস তোমাদের ইমোজিগুলো প্লে করে দেখাই। তো ফার্স্ট ইমেজটা দেখতে পাচ্ছ বা ইমোজিটা দেখতে পাচ্ছ, কার্ডটাকে নিয়ে যাদু, মানে ব্ল্যাক ম্যাজিক টাইপের কার্ডের ওপরে এই একটা ছোট্ট অ্যানিমেশন, যেটা বেশ খুবই ওপি লাগছে। তো দেখো সাইড বাই সাইড তোমরা দেখতে পাচ্ছ, তো তোমাদের কেমন লেগেছে, কোনটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে যাবে। সেকেন্ড গাইস দেখতে পাচ্ছ, এরও গাইস ক্লথ এফেক্ট দেখতে পাচ্ছ, হালকা যে পার্পল কালারের ভেতরে যে আন্ডার যে ক্লথিং কালারটা দেখতে পাচ্ছ, এটা যে ওয়াটারের ওপর থেকে বা ভিতর থেকে এলো, এ তারই মানে ইমোজি বা তার যে অ্যানিমেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো অ্যানিমেশনগুলো খুবই কুল আর খুবই কুল লাগছে, যেগুলো তোমাকে ইউসি দিয়েই স্পিন করতে হবে। তো নেক্সট গাইস আরও কিছু চেঞ্জেস করছে, সেটা হলো গাইস এক্সক্লুসিভ ট্রেজার। তো এক্সক্লুসিভ ট্রেজার যাদের যাদের আছে তোমরা জানো, এখানে গাইস কিছু চেঞ্জেস করেছে, এখানে যে আউটফিটটা ছিল সেটা চেঞ্জ করেছে, হেলমেট মানে যে যে রিওয়ার্ডগুলো তোমরা এক্সক্লুসিভ ট্রেজার থেকে পেতে সেগুলো চেঞ্জ করেছে, দেখতে পাচ্ছ এখানে তুমি দেখিয়ে দিচ্ছি। আগে এরকম ছিল, আপকামিং আসবে এরকম, এই যে ব্লু কালারের একটা ড্রেস দেখতে পাচ্ছ, একটা প্যারাশুট দেখতে পাচ্ছ, সঙ্গে একটা ব্যাকপ্যাক, প্যান স্কিন, হেলমেটের স্কিনও আছে, তো এগুলো আসবে। তো এগুলো এক্সক্লুসিভ ট্রেজার ইভেন্টে এই রিওয়ার্ডগুলো চেঞ্জ হতে চলেছে। আর গাইস 8 মেথিক স্পিনটা তোমাদের কেমন লেগেছে তোমার নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো এক্সক্লুসিভ ট্রেজার কেটে রিওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো কোন রিওয়ার্ডগুলো বেটার আগেরগুলো নাকি এখন, আমার তো এখনগুলো বেটার লাগছে, তো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর মেথিক যে স্পিনটা ওটার রিওয়ার্ডগুলো কেমন লেগেছে জানাতে পারো। এবার গাইস আসি কিছু চেয়ার প্যাকে চেঞ্জেস। তো শ্যুটিংয়ের ক্ষেত্রে কিছু চেয়ার প্যাকে চেঞ্জ করা হয়েছে বা ট্রেনিং গ্রাউন্ডে চেঞ্জ করা হয়েছে। এখন থেকে তুমি যদি যে আমাদের এম বোর্ডগুলো আছে, সেই এম বোর্ডে আগে কী হতো, কোনো রকম মার্ক উঠতো না, তো এখন তুমি এম বোর্ডের বডিতে মারলে কত ড্যামেজ, হেডে মারলে কত ড্যামেজ, সেই ড্যামেজটা এখন উঠবে। তো দেখতে পাচ্ছ এখন লোয়ার বডিতে যত শট 40 ড্যামেজ উঠছে, যখন হেড মারবে সেটা 100 বা 90 উঠবে। তো এই ধরনের ড্যামেজ তুমি ক্যালকুলেট করতে পারবে, তো কোথায় কত ড্যামেজ খায় তো সেটা তুমি এখান থেকে বুঝতে পারবে। তো চেয়ার প্যাকে এরকম চেঞ্জ করা হয়েছে। এছাড়া আমাদের যে গিয়ার ফন্ড মোড আসতে চলেছে তোমরা জানো নিউ আপডেটে, 2.2 আপডেটে, তো সেইখানে কিছু চেঞ্জেস করা হয়েছে। এই যে নাইট মোড বা যে আমাদের যে হ্যালোউইন মোডের ভিতরে যে পার্কটা আছে, এর ভিতরে যদি ঢোকো, স্ট্রেঞ্জারদের টাউনটা আছে, টাউনের ভিতরে ঢুকলে এখন গাইস তুমি এখন এই অ্যান্ডির যে ক্যারেক্টারে বা ডলটা আছে তাতে এরকম স্ট্যাচু হিসাবে পরিবর্তন হতে পারবে। এটা কিছুক্ষণের জন্য, মানে তুমি ঢোকার মধ্যে 2 মিনিটের জন্য তোমাকে দেবে টাইমিং, এর মধ্যে তুমি নিজেকে এরকমভাবে হাইড করে রাখতে পারো, হয়তো ভেতরে ঢুকে পড়েছে তোমার কাছে গান নেই, এনিমি প্রচুর আছে, তো তুমি এরকম ডলে পরিবর্তন হয়ে যেতে পারবে, নিজেকে ডলে রূপান্তরিত করে নিতে পারবে হুট করে, আর এক কোণে চুপচাপ বসে যাবে, তো এনিমি ভাববে হয়তো ডল আছে বলে তুমি তাকে পিছন দিক দিয়ে দেখো, এনিমি সামনে আছে সে বুঝতেই পারে না আমি এখানে মুভও করাতে পারবো, হঠাৎ করে তুমি ডল থেকে গাইস দেখো আমি তো ঠিক তার পিছনে চলেছি, তাও আমাকে
তোমাকে স্পট করতে পারছে না, ঠিক এরকমভাবে সারপ্রাইজ দিতে পারবে তুমি তোমার টিমমেটকে বলো বা এনিমিকে। এছাড়া গাইছে এরকম ছোটো ছোটো কিছু টপ টাইপের আছে বা টপ টাইপের, যার ভিতরে গাইছে তুমি দাঁড়াতে পারবে বা এখানেও তুমি নিজেকে হাইড করতে পারবে। এগুলো গাইছে আমার যে নুসা যে ম্যাপটা আসবে সে তার ভিতরে, তো এরকম বাথটাবগুলো বা টপ টাইপের যেগুলো দেখতে পাবে এগুলোকে ফাটিয়ে দেখে নিও, কারণ এর ভিতরে অনেকে ক্যাম্প করতে পারে। এছাড়া সাইকেল স্ট্যান্ডের কথা বলেছিলাম, বাইসাইকেল স্ট্যান্ড, তো সেগুলো গাইছে এখন আবার অ্যাড করে দিয়েছে। আগে তো সাইকেল ছিল না, এখন আছে। এখানে যে সাইকেল স্ট্যান্ডের সাইকেলগুলো আছে এগুলোকে তুমি ফোল্ডেবল নয়, আগেই বলে দিচ্ছি, তুমি ফোল্ড করতে পারবে না, বাট ওগুলোকে তুমি চালাতে পারবে, ঠিক আছে। তো ফোল্ডেবলগুলো নর্মালি তুমি পিক করতে পারো। এছাড়া গাইজ কিছু সেটিংসে চেঞ্জ করেছে, এখন যে আমাদের যে রোবট যে নোটিফিকেশান দেয় একটা রোবট সারাক্ষণ লবিতে ঘুরে জানো, তাকে এখন তুমি অফ করতে পারবে সেটিং থেকে ডিরেক্টলি গিয়ে। অনেকের অ্যানোয়িং লাগে, তো সেটাকে তুমি ডিরেক্টলি অফ করতে পারো। এছাড়া গাইজ তোমার পার্সোনাল স্পেসের একটা সেটিং অ্যাড করবে যে তোমার প্রোফাইলকে ভিজিট করেছে না করেছে, এখান থেকে তুমি চেক করতে পারবে, যেটারও অফ অ্যান্ড অন বা এনেবল ডিসেবল করে রাখতে পারবে তোমার প্রোফাইল রিসেন্টলি কে চেক করেছে না করেছে তুমি দেখার জন্য। এছাড়া গাইজ ডিরেক্টলি চলে যাবে চেয়ার পার্কে, চেয়ার পার্কে কিছু চেঞ্জেস করেছে। দেখো চেয়ার পার্কে গাইজ এখন এই মুভমেন্টগুলো আছে যে এইসব জায়গা থেকে এইসব জায়গায় ডিরেক্টলি স্পন করতে পারো। এছাড়া চেয়ার পার্কের যে ছোটো খোটো ইমোটগুলো কিছু চেঞ্জ করেছে, আগে এইসব জায়গায় টেবিলে হয়তো বসতে পারতে না, হাসতে পারতে না, দেখো বসে হাসছে কথা বলছে, এই ধরনের কিছু মুভমেন্ট অ্যাড করেছে যাতে চেয়ার পার্কটা একটু রিয়েলিস্টিক হয় আর একটু এঙ্গেজিং হয়। তো এই ধরনের জিনিসগুলো নতুন 2.2 আপডেটে তোমরা দেখতে পাবে। তো ওভারঅল গাইজ যা যা লিক ছিল সব দেখিয়ে দিলাম, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডদের সাথে, চ্যানেলে যদি ফার্স্ট টাইম চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনও প্রেস করে রাখতে পারো এরকমই ইন্টারেস্টিং আরও আপডেটেড নিউজ পেতে হলে। তো গাইজ দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।